সকালে উঠে ফ্রেশ হওয়ার পর চা খেতে আমি খুব ভালোবাসি। আমি জানি আমার মতন অনেকেই ভালোবাসে। তো আমি যেহেতু একটু মিষ্টি বেশি খাই, তো চিনি অ্যাড করা আমার কাজ আর কি। তো এই বিস্কুট দিয়ে চা খাওয়া শুরু করলাম, আর এখন ব্রেকফাস্ট তৈরি করব, ওই সেই রুটি, কারণ মেয়ের পরীক্ষা আছে। তো রুটি খেয়ে গেলে খিদাটা বেশি পায় না আর কি। 12টায় ছুটি হবে, টিফিন তো এখন ইদানিং নিয়ে যাচ্ছে না পরীক্ষার জন্য। তো এই খাস্তা বিস্কুটটি দিয়ে আমি চা খাচ্ছি, কিন্তু খুব একটা ভালো না বিস্কুটটা, কেমন যেন একটু মিষ্টির পরিমাণটা বেশি বিস্কুটটায়। তো আসুন, তো চা খাওয়ার আগেই আমি আটাটা সেনে রে, মানে সানা, আটা সানা বলি আর কি আমরা শুদ্ধ এখানকার ভাষায়। আটা সানা হয়ে গেছে, চা তৈরি হয়ে গেছে, গরম জল এসব সব তো কমপ্লিট হয়ে গেছে। তো এখন শুধু লেচি করা আছে, এগুলোকে রুটি বানাবো। আর হচ্ছে যে যেটা খায়, কেউ পরোটা খাবে, কেউ রুটি খাবে, তো সেরকম সেই হিসাবে বানানো হবে আর সবাইকে দেওয়া হবে। তো চাটা কয়েক চুমুক খেয়ে তারপরে স্টার্ট করছি। আমার অভ্যেসে দাঁড়িয়ে গেছে চা খেয়ে খেয়ে রুটি বানানো। গুড মর্নিং বন্ধুরা, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আবারও আপনাদের মাঝে একটি নতুন ব্লগ নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? আমি তো স্বপ্নের দেশে এখনও আছি বন্ধুরা, বিশ্বাস করুন। তো বেশি কিছু না বলে আপনাদের বলেই ফেলি আমার সাথে কি ঘটনা হলো। ঘটনা আমি কী বলবো, যখন আমার ঘুমটা ভাঙল, এত কষ্ট পেলাম কি বলবো। আর আমি না মাঝে মধ্যে এই টাইপের স্বপ্ন দেখি। দেখবেন স্বপ্ন অনেকে, কারো কথা যদি ধরুন কোনো কারো কথা চিন্তা করবেন, তো তার স্বপ্ন কিন্তু আপনার আসবে, এরকম একটি ব্যাপার। তো কাল আমি চিন্তা তো রোজই করি, মানে ওকে নিয়ে একবার হয়তো ভাবি কি আজকে, মানে মন্দিরাকে নিয়ে আর কি। তো কাল না আমার এমন স্বপ্ন পেলাম, মন্দিরা আর মন্দিরার মেয়ে আমার বাড়িতে এসছে। ওর মেয়েটাকে আমি অতটা মনে করতে পারছি না, ঝাপসা ঝাপসা, কিন্তু মন্দিরা আমার বাড়িতে এসছে। আমার বাড়িতেও না, আমাদের কোনো আত্মীয়র বাড়িতে এসছে, ওখানে আমি, হ্যাঁ, তো ওখানে এসছে, মানে একদমই কাছাকাছি। তো আমি একটা ঘরের মধ্যে ঢুকলাম, ঢুকে ওকে বললাম, হ্যাঁ ওকে বলছি, মানে বলছি না, বলতেও পারছি না, এরকম একটি ব্যাপার। তো আমি মনে মনে ভেবে নিলাম, ইমা এখন তো আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে, আর কিছু না হোক মনিটাইজটা তো হবেই। তো এরকম ভাবলাম। তো একটা ঘর, হ্যাঁ, আর ঘরগুলো বেশিরভাগ আমার বাপের বাড়ির ওদিককার মতো, মানে রেল লাইনের কাছে এরকম টাইপের। তো ওরকম রেল লাইনটা পের হয়ে আসলাম। তো একটু কাশি হচ্ছে। রেল লাইনটা পের হয়ে আসলাম, এসে তখন ওই ঘরগুলো ঢুকলাম, একটা ঘরের মধ্যে বসে আছে, হ্যাঁ, আর ওইভাবে ন্যাকা ন্যাকা করে কথা বলছে। তখন আমি ওকে বললাম চলো একটা সেলফি তুলবো, এরকম একটা কিছু বললাম। তো ও বললো দাস, তারপরে ও না গায়েব। তখন ওই রেল লাইনের ওদিকে কী যেন হচ্ছে, ভোট না কি হচ্ছে এরকম টাইপের, হ্যাঁ। তো ওখানে চলে গেলো অনেকগুলো লোক, তো ওকে আমি খুঁজছি আর ভাবছি কি আমি ভিডিওতে মানে টাইটেলটা কী দিব। আমার তো হয়ে যাবে, বেশ ভিউজ হোক আর না হোক, আমি এখন তো আমি মনিটাইজের চিন্তায় আছি, কবে আমাদের চ্যানেলটা, মানে আমরা, মানে আমার চ্যানেলটা আর কি মনিটাইজ হবে, এই চিন্তায় আমরা আছি। তারপর ওটা মনে মনে ভাবছি, এবার তো আমাকে কেউ আটকাতে পারবে না, আমি কী দিব না দিব টাইটেলে, কি মন্দিরা মেয়েকে নিয়ে আমার বাড়িতে, এবারে তো ধামাকা হবে, আমি না এরকম ভাবছি। তারপরে না ওকে আমি খুঁজে বেড়াচ্ছি, তারপরে আরও অন্যান্য মেয়ে আমাদের এদিককার জানাশোনা, ওদেরকে যাদের সঙ্গে আমার দেখা নেই কোনো দিন, মানে অনেক দিন ধরে দেখা নেই, এরকম একটি ব্যাপার, ওদেরকে দেখছি, ওদেরকে জিজ্ঞেস করছি।
তারপরে একজন বলল কি ও বাড়ি চলে গেছে, তখন আবার বাড়িতে আসলাম। মানে স্বপ্নগুলোর কোনো মাথা মুন্ডু কিছু নেই, মানে এরকম টাইপেরই স্বপ্ন হয় আমার, আপনাদের কেমন হয় বলবেন। তার বলে কি বাড়ি চলে গেছে, তখন বাড়িতে আসলাম, বাড়িতে আবার বিয়ে হচ্ছে নাকি এরকম একটা প্যান্ডেল ট্যান্ডেল টাঙিয়েছে। তারপরে খাবার, আমি তো মিষ্টি খুব পছন্দ করি, মিষ্টির মতন খাবার রাখানো আছে, মিষ্টি মিষ্টি খাবার। তারপরে হচ্ছে মিষ্টি খাবারের মধ্যে মুরখি থাকে না, মুরখিগুলো ওগুলো প্লেটের মধ্যে রাখা আছে, আমি আবার একটু মুরখি নিয়ে মুখে দিলাম, জানো স্বপ্নতে বিশ্বাস করুন, মুরখি নিয়ে মুখে দিলাম, মুরখিগুলো নিয়ে মুখে দিলাম। আর ভিতরের দিকে গেলাম, যাই দেখি কি ওকে ইসে করছে, বউ সাজিয়েছে, ওই যে ও লাল টাইপের সেজে মারিয়ার বাড়িতে ফটোশ্যুট করলো না, শর্ট বানালো, ওরকম সাজিয়েছে আর প্রচণ্ড কান্নাকাটি করছে। আমি তখন বললাম বিয়ে হইতে দিব না, আমি আবার বললাম কি আমি বিয়ে হইতে দিব না। তখন আমার শ্বশুরবাড়ি এলাকার একটা ছেলে আছে, ও এগুলা মানে ওর নাম, হ্যাঁ নাম কি ভিডিওতে বলা ঠিক হবে, যাই হোক বলবো না। তো ও আবার মানে এই কাজকর্ম করে, মানে মিস্ত্রি টাইপের কাজ করে আর কি। ও বলতেছে, আমি বললাম কি ওর বাবা মাকে জিজ্ঞাসা করছেন, ওকে সবাই বিয়ে দিচ্ছেন, আর ওর সমানে কাঁদতেছে। হ্যাঁ আমি যে এই কান্নার টাইমে ওকে আমি কী করে বলি কি চল তো সেলফি তুলবো, কি অবস্থা, স্বপ্ন সত্যি মাথা মুন্ডু নেই। হ্যাঁ তারপরে না ওই ছেলেটা বলে উঠলো, বলকে হ্যাঁ তো জিজ্ঞেস করা উচিত, ও আবার সাপোর্ট করলো, জিজ্ঞেস করা উচিত, আমি যে একদম বিয়ে হইতে দেবো না ওরকম করে। তারপরে লোকগুলো সে তাড়াতাড়ি তাড়াতাড়ি মৌলভী চলে আসলো, বিয়েটা কিন্তু মুসলমানের ইসেতে হচ্ছিলো, মানে স্বপ্নের, হ্যাঁ স্বপ্নের এটা। হ্যাঁ তো মলবি চলে আসছে, তাড়াতাড়ি করো, এখনও রেডি হয়নি ওরকম করে বলছে। তারপরে আমি আবার ছেড়ে গিয়ে ও ঘর, তারপরে আমি একটা আবার অন্য ঘরে ঢুকলাম, ঢুকে আবার এইভাবে ইসে একজনকে মানে আমার শাশুড়ি হবে ওনাকে আবার বললাম, আমি বললাম দেখো মেয়েটাকে জবরদস্তি বিয়ে দিচ্ছে, মেয়েটা তো বিয়ে করবে না, কান্নাকাটি করছে, এবার এরকম একটি ব্যাপার, মানে কোনো মাথা মুন্ডু কিছু নেই। কী জন্য আসছে সেন্টার থেকে না যাচ্ছে, যাই তো এরকম একটি ব্যাপার কি মানে। আর যখন স্বপ্নটা ভাঙলো আমি ঘড়ি দেখিনি কটা বাজে, ভোর ভোর টাইমই হবে, তো তখন মনটা খারাপ হয়ে গেল। স্বপ্নতে চ্যানেলটা মনিটাইজ হওয়ার একটা আশা ছিল, সেটাও ভেঙে গেল। তাহলে কি আমার চ্যানেলটা মনিটাইজ হবে না বলুন তো, কী জানি হবে কি না। জীবন থাকলে টাইম ধৈর্য সহ্য রাখলে হবে, জীবন না থাকলে কোথার থেকে হবে, মরে গেলে তো গেলেই জানেন। তো যাই হোক আমি স্বপ্নটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আর ভাবলাম আমার কাছে সেরকম কোনো ভিডিও নেই, তো স্বপ্নটা দেখেছি সকালবেলা উঠে মাথার মধ্যে এটাই ঘুরছিল, তো এটাই শেয়ার করে দিই, আর দেখি রান্নাবান্না কী কী শেয়ার করতে পারি। তো সঙ্গে থাকবেন। তো চলে এলাম রান্নাঘরে, চাল ভাত বসাবো, আর ছেলেদের যা রান্না করি ডাল চাল সবজি সব খিচুড়ির মতো, তো সেটাই আজ রান্না করব। আজ খিচুড়ি মানে বেশিরভাগ খিচুড়ি দিই, মানে দুদিন যদি খিচুড়ি দিলাম আর অন্য দিন তখন প্লেন ভাত মাছের ঝোল যাই হোক করি, তো আজ খিচুড়ি দিব। এই কটা সবজি দিব, এখানে রয়েছে পেঁয়াজ আর একটি ধুন্দল কোয়াশ আলু, আর এই রসুনটা দিয়ে সবজিগুলো ভেজে তারপরে চাল ডালগুলো দিব আর কি। তো আসুন বসিয়ে দিই। তো সব বসিয়ে দিলাম, তারপরে এই মিষ্টিটি ছিল, এই মিষ্টিটি আমি খাই, খেয়ে টেয়ে সেন্টারে যাব জল খেয়ে। আজ প্রচণ্ড গরম, শরীরটা একটু ম্যাচ করছে, ভাল লাগছে না। তো এই মিষ্টিটি খেয়ে জল খাবো, জল খেয়ে সেন্টারে যাব। তো দেখুন সেন্টার থেকে চলে এসেছি, আসার পর রান্নাও হয়ে গেছে, ডাল করেছি, আলু ভাজা করেছি। তো রোজ রোজ মাছের ঝোল খেতে চাইছে না কেউ, তো আজ শুধু মাছ ভাজা করলাম, কাতলা মাছগুলো বড় বড় ছিল তো ভাজাই করলাম, আমারও ভাল লাগছে না ঝোল টোল রোজ রোজ খেতে ভাজা। আর এটা হলো মিষ্টি কুমড়ো দিয়ে মাছের মাথা, এই প্রথমবার আমি মিষ্টি কুমড়ো দিয়ে মাছের মাথা খাচ্ছি না, খেয়েছি কিন্তু রান্না করিনি, আজ প্রথম রান্না করলাম, এত টেস্টি হয়েছিল কি বলবো।
রাতের জন্য সামান্য বেঁচে ছিল, রাতেও আমি চাইছিলাম, এটা দিনেই শেষ হয়ে গেছে, এত টেস্টি হয়েছিল মিষ্টি কুমড়ো দিয়ে মাছের মাথা। আর কাতলা মাছটা বেশ বড় সড়ো ছিল, তো আমার কাতলা মাছ ফেভারিট আর কি, তো ভালো লাগে, সেটা দিয়ে করেছিলাম, এত সুন্দর হয়েছিল খেতে কি বলবো। আর হচ্ছে তো এটা রেডি হয়ে গেছে, এখন হাজবেন্ডকে ভাত দিব। একে ভাত দিলে একটি কাঁচা লঙ্কা পেঁয়াজ আর সাথে যদি লেবু থাকে তো খুব খুশি হয়ে যায়, কিন্তু লেবু নেই, তো এখন দিব, ভাত খুলে দিব, তারপরে আমি খেয়ে নিব এই আর কি। তো আপনারা সঙ্গে থাকুন। আর মাছের ভাজা দিব, মাছের পেটি দিতে হবে, মাছের ভাজা যে কোনো অংশই আমার খুবই প্রিয়, পেটি হোক আর গাদাই হোক আর লেজাই হোক আর মাথাই হোক যাই হোক, মাছ রান্না আমার খুব মানে মাছ রান্না করতেও ভালো লাগে আর খেতে তো দুর্দান্ত লাগে। আমার কাছে যদি কেউ মাছ তরকারি চায় তো আমি একটু ভেবে দেখি কি আমার জন্য আছে কি না, তারপরে আমি তাকে দেওয়ার চেষ্টা করি। ওই শ্বশুর বাড়িতে না আমার যাগুলো সবাই বলে বলে মানে রিয়ার মার মাছের এত ভক্ত, যদি একটু তরকারি চেতে গেলাম তো মাছ দেওয়ার আগে একটু চিন্তা করে কি ওর জন্য আছে কি না, আর মাংস থাকলে দিয়ে দেয়, মানে এরকম একটি ব্যাপার। তো যাই হোক, যারা যেটা ভালোবাসে নিজের জন্য রেখেই তারপরে অন্য কাউকে দেওয়ার চেষ্টা করে, শুধু আমি বলে না, আমার মনে হয় এটা সবাই, তাই না? তো বারবার এটা দেখাচ্ছি এই জন্য কারণ আমার দেখতেও খুব সুন্দর হয়েছিল, খেতেও দুর্দান্ত হয়েছিল। আপনারা যারা যারা মাছের মাছ দিয়ে কুমড়ো খান কমেন্ট সেকশনে জানাবেন প্লিজ। তো এগুলো খেয়ে টে তারপর আমরা কী করেছিলাম, শুয়েছিলাম, শুয়ে একটুখানি শুয়েছিলাম, তারপরে আর কি বিকালের সব যা যা রোজ করতে হয়, ছেলেকে ওষুধ খাওয়ানো, এটা ওটা সব কিছু লেগেই থাকে। তো বন্ধুরা, ভিডিওটা আজ এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে এসেছি আবারও কাল আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে, তো আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন। যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সো প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, অনুরোধ রইল। টাটা, বাই বাই।